সামরিক বরখাস্ত অবস্থায় থাকা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে নিজ পদে ফেরাতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বরাবর আবেদন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 61 জন ওয়ার্ড কাউন্সিলর। তাদের স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি আবেদন গত রোববার সচিবালয় স্থানীয় সরকার বিভাগে জমা হয়েছে। আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম কাউন্সিলর দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম চালাতেন, কিন্তু গত 15 মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা চরম সীমায় পৌঁছেছে। সরকার ও দলের সুনাম নষ্ট হচ্ছে। ইতিমধ্যে হাইকোর্টে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দ্বৈত নাগরিকত্ব সহ 21টি বিষয় রিট দাখিল করা হয়েছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে তদন্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তাই উন্নয়নের চাকা সচল রাখার সংগ্রামে শরিক হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে জাহাঙ্গীর আলম মেয়রের দায়িত্ব ফিরে দিতে অনুরোধ জানান গাজীপুর সিটি কর্পোরেশন।